International Economics by Dominic Solvater. Again, I mentioned kuchhe, chapter 9 start kuchhe, International Economics by Dominic Solvater. And the page number is, amra je PDF file share kuchhe, according to that, the page number is 258. Boy jeta paben apnar otar 258 page e hocche ki amader eta start hoyeche okhane amra hocche ki ei chapter ta porbo 258 page. So in this chapter we're going to get ideas about non trade barriers and it's it has another name, it's called protectionism. Amra protectionism bujbo ebong non trade non tariff trade barriers bolte jeta bujhay seta somporke idea nebo. In last two classes we get ideas about tariff. Tariff ta ki chilo je amra jokhon export korchi or import korchi shei khetre amader je tax ta amar government amader upor je tax ta impose kore ba amra je tax ta pay kori that's called trade tariff. Ekhon jodio tariff is the most widely used trade barrier when any economy go for international trade, but under tariff there are some restriction and limitation. So ei jinish gulo ke ebong after World War II ekdom directly tariff impose korate ekta apnar restriction chole ashe from by the UN, and UN ashole আপনার ইম্পোজ করতে থাকে, ফোর্স করতে থাকে মেইনলি মেম্বার কান্ট্রি গুলোতে, যাতে হচ্ছে গিয়ে তারা আপনার ট্রেড মানে ফ্রি ট্রেড এর প্রতি ইন্টারেস্টেড হয়। ফ্রি ট্রেড মিন্স আপনি ওয়ার্ল্ড ট্রেড এ চলে যাবেন, ফ্রি ট্রেড এর প্রতি ইন্টারেস্টেড হয়। সো এই সময়ে আমাদের যেসব স্মল ইকোনমি আছে, ইভেন নট অনলি ফর স্মল ইকোনমি, মেইনলি ইন ইউরোপিয়ান ইউনিয়ন অর ইউরোপিয়ান কান্ট্রিজ, দে ফেসেস দ্যাট দে আর domestic industries, like small industries, they are destroyed for the open economy or open free trade. Because suppose ami jodi free trade introduce kori, it means suppose ami kisha free trade introduce kori, ami dharon amader beverage industry er jonno ami introducing free trade, orthat amar world er je kono jayga theke amar country te beverage aste parbe, soft drinks aste parbe, abar hocche giye amar basha theke amar country theke আমার প্রোডিউসার সফট ড্রিঙ্কস যে কোনো কান্ট্রিতে যেতে পারবে। সো হোয়াট হ্যাপেন হিয়ার, অবভিয়াসলি দ্য কোয়ালিটি অফ ডোমেস্টিক প্রোডাক্ট উইল নট বি ইকুয়াল দ্য কোয়ালিটি অফ ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। অ্যান্ড আমি যখন কম্পিট করছি, ধরেন বাংলাদেশের প্রাণ আপ কম্পিট করবে হচ্ছে পেপসির সাথে, সো অবভিয়াসলি পেপসি ইজ এ ব্র্যান্ড, সো পেপসি যখন আমি দেখবো যে অরিজিনাল পেপসি আমার দেশে চলে আসছে, আমি অ্যাজ এ লোকাল কনজিউমার আই উইল লাভ টু কনজিউম পেপসি মোর দেন প্রাণ আপ, কিন্তু আমার নিজেদের প্রোডাক্টটাকে কনজিউম করতে যাব না। সো হোয়াট উইল হ্যাপেন, আমার এইভাবে আস্তে আস্তে আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। সেম থিং হ্যাপেন্স ফর আওয়ার কটেজ ইন্ডাস্ট্রি। আমাদের দেশে একটা সময় আমরা কিন্তু যেটা যে ধরনের পোশাক পরতাম, এটা ম্যাক্সিমাম কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প যেটাকে বলছে সেখান থেকে, সো হ্যান্ডমেড ক্লোথ অর আমরা হচ্ছে হাতের কাজের ড্রেস গুলো পরতাম। এখন দেখেন তো যখন এমব্রয়ডারি মেশিন ইনভেন্ট হলো, এমব্রয়ডারি মেশিন ইনভেন্ট হওয়ার জন্য খুবই ইজি হয়ে গেল একটা ডিজাইন এন্ড আদার্স মেক করা। সো যেটা হলো কি যে তখন ওই ওই ওয়ার্ল্ড ইকোনমিতে সব বিভিন্ন কান্ট্রিতে এরকম খুব ওয়েল ফিনিশড একটা এমব্রয়ডারি ড্রেস প্রডিউস হচ্ছে। সো ওটার সাথে যখন আমি কম্পেয়ার করছি আমার দেশের ওই হাতে তৈরি করা পোশাক, সেটা কিন্তু যেহেতু সময় বেশি লাগছে তৈরি করতে, সেটা দামও বেশি, কিন্তু আমি মেশিনে যখন মেক করছি উই নিড লেস টাইম, সো প্রাইসও লেস, সো যেটা হচ্ছে ওই মার্কেটটা আমার ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিচ্ছে, এরকম একটা বিষয় তখন দেখা দিতে শুরু করলো। সো এখন আমি আপনি বলেন যে ম্যাডাম তাহলে ট্যারিফ ইম্পোজ করবে, গভর্নমেন্ট ট্যারিফ ইম্পোজ করলো, ওই প্রোডাক্ট গুলোতে রেস্ট্রিকশন চলে আসবে, সো প্রাইস উইল বি হায়ার, সো পিপল উইল পারচেজ মোর ডোমেস্টিক। এটা ওই যে বললাম যে ইউএন থেকে একটা রেস্ট্রিকশন ছিল বা ফ্রি ইকোনমিতে যাওয়ার বা রিলেশনশিপ মেনটেন করার জন্য ফ্রি ইকোনমিতে যাওয়ার একটা বিষয় চলে আসলো। ফর দ্যাট রিজন আমাদের দেশ সহ অনেক দেশেই হচ্ছে গিয়ে আপনার কিছু কটেজ ইন্ডাস্ট্রি আর ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলো ডিস্ট্রয় হতে থাকে। তখন গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে একটা পলিসি নিল, এই পলিসি গুলো নতুন এক ধরনের ট্রেড রেস্ট্রিকশনে চলে গেল। So, a trade restriction call is not tariff. Yeah. It's a new type of trade restriction. এবং এই ধরনের trade restriction এর মধ্যে mainly আমরা যেটাকে use করে থাকি, which is like import quota.
voluntary export restriction and anti-dumping actions. এগুলো হচ্ছে গিয়ে আমার মেইনলি ওয়াইডলি ইউজড নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার্স গুলো আছে সেটা আমরা সেগুলোর মধ্যে এই তিনটা হচ্ছে মেইন সো ফার্স্ট ওয়ান ইজ ইম্পোর্ট কোটা ইম্পোর্ট কোটা মিন্স অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ রেস্ট্রিকশন অ্যান্ড দ্য অন দ্য কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ ইম্পোর্টেড অর এক্সপোর্টেড এলিমেন্ট দ্যাটস কল কোটা অর্থাৎ আপনি যখন ইম্পোর্ট করছেন আর এক্সপোর্ট করছেন সেখানে যদি আমি রেস্ট্রিকশন দেই অন কোয়ান্টিটি অর্থাৎ কতটুকু ভলিউম আমি ইম্পোর্ট করব সেটার উপরে যদি আমি রেস্ট্রিকশন দেই ইটস কল কোটা সাপোজ ইফ উই রেস্ট্রিক্টেড দ্যাট সাপোজ নাও ফর করোনা ভাইরাস দেয়ার ইজ এ প্যান্ডেমিক ইন আওয়ার কান্ট্রি অলসো ইন ওয়ার্ল্ড ওয়াইড সো if we restricted if we impose quota on the agriculture product of bangladeshi bangladeshi goods so ami ki korlam je agriculture e ami quota dilam erokom ami bole dilam je we suppose ami bollam je dhoren dhaner khetre ami ekta restriction dar chinta korlam so ami quota impose korlam ei bhabe je per day te 20 kilo r upore ami export korte parbo na kono country te na 20 কিলোর উপরে রাইস আমি এক্সপোর্ট করতে পারবো না অর্থাৎ আমি দেশের বাইরে পাঠাতে পারবো না অথবা আমি বললাম যে যেহেতু যদি আবার দেখলাম যে আমাদের দেশে প্রচুর ধান উৎপাদন হয়েছে এখন আমার ধানটাকে সেল করা দরকার সো আমি কি করলাম আমি এক্সপোর্টে যেমন আমি বা রেস্ট্রিকশন দিলে আমি ইম্পোর্টও দিতে পারি আমি বললাম যে পার ডেতে আমি হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে অর আদার্স কান্ট্রি গুলো থেকে 20 কিলোর উপরে রাইস ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো না হোয়াট উইল হ্যাপেন আমাদের দেশে কিন্তু ডিমান্ড 20 কিলো না আমাদের দেশে পার ডে ডিমান্ড আমি ধরে নিচ্ছি সাপোজ 1000 কিলো রাইস সো ওয়েন আই রেস্ট্রিক্টেড দ্যাট আমি কিন্তু কোনো ট্যাক্স ইম্পোজ করি না যে টাকা চেয়েছি টাকা ইম্পোজ করেছি দাম বাড়িয়ে দিচ্ছি এরকম কিছু না আমি জাস্ট বলেছি দেশের বাহিরে থেকে তুমি 20 কেজির উপরে চাল নিয়ে আসতে পারবে না সো এই যে কোয়ান্টিটির উপরে যে একটা রেস্ট্রিকশন দিচ্ছি দিস ইজ কল কোটা So when the restriction on quantity goes on imported goods, it's called import quota. Imported goods এর উপরে যদি আমি এরকম quantitative restriction দিই এটাকে আমরা বলছি import quota যেটাকে যে আমি blue color দিয়ে mark করেছি এই যে এখন দেখলাম and if we impose the restriction on the if we impose the restriction on the export good অর্থাৎ আমি এক্সপোর্টের উপরে যদি রেস্ট্রিকশনটা মেক করতে চাই this is called that's called voluntary export রেস্ট্রিকশন বা এরকম এই জিনিসটা আসে সো আমি এখন যদি মনে করি যে আমি এক্সপোর্টের উপরে রেস্ট্রিকশন দিব এক্সপোর্টের উপরে কোটা দিব যে একই কথা বললাম যে চাল 20 কেজির উপরে আমি সেল করতে পারবো না দেশের বাইরে সো এটাও কিন্তু আমরা তখন বলবো হচ্ছে গিয়ে ভলান্টারি এক্সপোর্ট রেস্ট্রিকশন অ্যান্ড ডাম্পিং বলে একটা বিষয় আছে আমরা যেহেতু বিবের স্টুডেন্ট অলরেডি উই গেট আইডিয়াস অ্যাবাউট ডাম্পিং অ্যাকশন ডাম্পিং মিন্স ইন in world economy or in international trade you will কি বলা যেতে পারে যে আপনি একটা প্রাইস হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিতে দিবেন আর একটা প্রাইস হচ্ছে ডোমেস্টিক ইকোনমিতে দিবেন এই মেইনলি আমরা এই কাজটা করি ডাম্পিংটা আমরা করি হচ্ছে গিয়ে কোনো একটা মার্কেট ক্যাচ করার জন্য সাপোজ আমি যাচ্ছি আমার এগ্রি প্রোডাক্ট দিয়ে ইন্ডিয়ার বাজারটা ধরবো সো আমি কি করলাম আমি দেখলাম আমাদের দেশে চালের দাম হচ্ছে সাপোজ 20 টাকা পার কিলো এখন আমি দেখলাম ইন্ডিয়াতেও 20 টাকা পার কিলো টাকা পার কিলোতে সেল করি তখন ওরা কি দেখবে দেখবে যে বাংলাদেশি অবভিয়াসলি গুড কোয়ালিটি রাইস বাট দে আর গেটিং ইট এট দ্য লোয়ার প্রাইস হ্যাঁ তখন ওদের মধ্যে যে ব্যাপারটা চলে আসবে ওরা কিন্তু আমার প্রোডাক্টটা কিনতে রাজি হবে সো দিস কাইন্ড অফ অ্যাকশন অর্থাৎ আমি প্রাইসটাকে ফল করে একটা দেশের মার্কেটটা মার্কেট শেয়ারটাকে ক্যাচ করার চেষ্টা করছি দিস ইজ কল ডাম্পিং সো একই ডাম্পিং করলে তখন কি হবে এইভাবে যখন আমি ডাম্পিং করে প্রাইস কমিয়ে আমি ইন্ডিয়াতে আমার প্রোডাক্ট সেল করতে থাকলাম তখন ওরা কি হবে ওরা আমার প্রোডাক্টের প্রতি মানে এক ধরনের ট্রাস্ট চলে আসবে সো ও আমার প্রোডাক্টটি কিন্তু পারচেজ করতে যাবে সো আফটার দ্যাট একটা সময় দেখা যাবে যে এবং আমার প্রোডাক্ট যখন পারচেজ করতে যাবে না ইন্ডিয়ার যে লোকাল ফার্মাররা যে রাইস প্রোডাকশনে যাচ্ছে তাদের প্রোডাক্টটি কিন্তু সেল হবে সো একটা সময় যেটা হবে যে ওরা কিন্তু আমার প্রোডাক্টের প্রতি ট্রাস্ট নিয়ে আসবে আমার প্রোডাক্টটি পারচেজ করতে চাইবে সো ওদের
native মানে ওদের যে ফার্মারদের যে প্রোডাকশন ছিল সেটা কিন্তু স্টপ হয়ে যাবে এবং রাইস মার্কেটটা টোটালি বাংলাদেশের ফার্মারদের দ্বারা ক্যাপচার হয়ে যাবে যে এই যে এইভাবে আমি পুরো ইন্ডিয়ার রাইস মার্কেটটাকে ক্যাপচার করে নিলাম এই প্রসেসটা অর্থাৎ প্রাইসটাকে নেগোসিয়েট করে কমিয়ে আমি নিজের সাথে একটা নেগোসিয়েশন কমিয়ে আমি হচ্ছে ইন্ডিয়ার মার্কেটটাকে ক্যাপচার করে নিলাম দিস ইজ কল্ড ডাম্পিং দেন আপনি বলবেন যে ম্যাডাম আমি তো কম দামে দিচ্ছিলাম কতদিন কম দামে দিব অ্যাকচুয়ালি ডাম্পিং প্রসেসটা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত আমি টার্গেটেড মার্কেট শেয়ারটা না টার্গেটেড মার্কেট শেয়ারটা পাওয়ার পরে দে ইনক্রিজ দ্য প্রাইসেস অ্যান্ড দেন পুরো মার্কেটটা তাদের হয়ে যায় ফর এক্সাম্পল এখানে আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনটার কথা বলতে পারি সাপোজ ইফ আই টক অ্যাবাউট দ্য সোপ আইটেম লাইক 20 years ago bangladesh e kintu onek dhoroner soap chilo not only lux apni jodi dekhen aromatic soap chilo cosco soap chilo kea saban chilo erokom je gula jeglo ami ami amar choto belay e gulo dekhechi je erokom onek dhoroner saban ache tokhon je shudhu lux chilo tar so when unilever introduced in bangladesh tara dekhlo je bangladesh e already famous kichu soap ache kintu they are locally produced so tara jeta korlo seta hocche lux er dam ta কম রাখা শুরু করলো লাইক ইটস প্রাইস ওয়াজ লোয়ার দেন কস্কো সোপ অর কেয়া সোপ সো যখন আপনি দেখলেন যে আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সোপ আপনি কস্কো থেকে কম দামে পাচ্ছেন বা আমার লোকাল প্রোডিউসার্স কোনো প্রোডাকশনের ঠিক প্রোডিউসার সোপের থেকে আপনি কম দামে পাচ্ছেন তখন আপনি কি মানে অবভিয়াসলি তখন লাক্স কিনতে শুরু করবেন সো মানুষ কি করতো মানুষ হচ্ছে গিয়ে লাক্স কেনা শুরু করলো লাক্স কেনা শুরু করলে কি হবে ওই আপনার হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেনা শুরু করলো সো আমার যেটা হচ্ছে লোকাল ব্র্যান্ড যেগুলো কেয়া বা মেরিল বা আদার্স যে সোপ গুলো ছিল ওদের ডিম্যান্ড আস্তে আস্তে কমতে থাকবে ওদের ডিম্যান্ড কমা মানে কি আস্তে আস্তে ওদের প্রফিট কমতে থাকবে প্রফিট কমতে কমতে একটা সময় যেটা হলো এই এই ফ্যাক্টরি এই এই সোপ গুলোর ফ্যাক্টরি মার্কেট আউট হয়ে গেল বিকজ ওরা আর সেভাবে ডিম্যান্ড ক্রিয়েশন করতে পারলো না এবং ওদের প্রোডাক্ট সেলও হচ্ছে না প্রোডাক্ট সেল না হলে তো তারা আসলে আর ডিমান্ডে যেতে মানে ডিমান্ড ক্রিয়েট করতে পারে না তখন আর আসলে মার্কেটে মানে মার্কেটে সার্ভাইভ করাটা পসিবল হয় না সো দেখেন এখন কিন্তু আর আপনি মার্কেটে তন্ন তন্ন করে খুঁজলেও ওই যে বললাম কস্কো সাবান তো একটা পাবেন খুব রেয়ার আগে যেভাবে পেতাম ওভাবে পাবেন না বা আমি যে বললাম অ্যারোমেটিক সোপ মার্কেটে একটাও পাবেন না তার সাথে আমি চ্যালেঞ্জ দিতে পারি নাই অথচ এটা একটা বড় ব্র্যান্ড ছিল একটা সময় বাংলাদেশে তো এইভাবে দেখেন ডাম্পিং প্রসেসের কারণে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশের সোপ ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিল করার পরে হচ্ছে গিয়ে লোকাল ব্র্যান্ড গুলো বসে গেল এখন যখন এই লোকাল ব্র্যান্ড গুলো বসে গেল এটার সাথে তো অনেক মানুষ রিলেটেড আমার দেশের তাদের কি তারা জবলেস হলো না এটা আমার দেশের জন্য খারাপ সিচুয়েশন না এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই সময় কি করে যখনই দেখলো যে আমাদের দেশে অন্যান্য সোপ ফ্যাক্টরি স্টপ হয়ে গেছে তখন কিন্তু তারা আবার তাদের প্রোডাক্টের প্রাইস যা হাই করে ফেলছে সো নাও নাও ইট ইজ দ্য প্রাইস অফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোপ ইজ টু হাই লাইক 40 টাকা পার পিস অর 50 টাকা পার পিস আমরা 50 টাকা দিয়ে একটা সাবান কিনে নিয়ে আসি অথচ একটা কস্কো সাবানের দাম ছিল 12 টাকা বা অ্যারোমেটিক সোপের দাম ছিল 10 টাকা অ্যাজ ফার আই রিমেম্বার সো দেখেন কোথায় 10 টাকা আর কোথায় 40 টাকা এই হাই প্রাইসে কিনছে বিকজ আপনার কাছে অপশন নাই এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জাস্ট একটা ডাম্পিং প্রসেস এখানে বাংলাদেশে একটা সময় লোয়ার প্রাইস দিয়েছে লোয়ার প্রাইস দিয়ে পুরো মার্কেটটাকে দখল করে নিয়েছে করে হচ্ছে লোকাল ফ্যাক্টরি গুলোকে অফ করে দিয়ে যখন পুরো মার্কেট দখল হয়ে গেছে বা মার্কেট শেয়ারটা পেয়ে গেছে তখন সে তার অরিজিনাল ফেসে চলে গেছে তার অরিজিনালি যে দামটা ইম্পোজ করা দরকার সেটা করে সে তার প্রফিটটা করছে সো এই হোল প্রসেস ইজ কল ডাম্পিং প্রসেস অর ডাম্পিং অ্যাকশন সো এই ডাম্পিং অ্যাকশনটাকে যদি আমি স্টপ করতে চাই অ্যাজ এ গভর্নমেন্ট then the process then the action taken by a government is called anti dumping action so anti dumping action also called a kind of non trade barriers ei action gulo ko ami bolbo je ekhane ami sorry non trade bolibar non tariff barriers sorry my mistake it's non tariff barrier so non tariff trade barriers so ei dhoroner কিছু বা যখন হয় তখন গভর্নমেন্ট কিছু কোনো ট্যারিফ ইম্পোজ করে না অর্থাৎ গভর্নমেন্ট কোনো প্রকার কোনো শুল্ক যেটাকে আমি বলছি ভ্যাট আপনার এক্সপোর্টেড আর ইম্পোর্টেড গুডস এর উপরে অ্যাপ্লাই করে না বাট গভর্নমেন্ট ইম্পোজ সাম ভলেন্টিয়ারি কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন অন ইম্পোর্টেড আর এক্সপোর্টেড গুডস লাইক ইম্পোর্ট কোটা অর ভলেন্টিয়ারি এক্সপোর্ট রেস্ট্রিকশন অর অ্যান্টি ডাম্পিং অ্যাকশনস
These are called some non-tariff trade barriers. Now, the uses of non-tariff trade barriers mainly increases after post-war period, that means after World War II. And nowadays, this is one of the famous mainly a action guloke use kore amra ashole world trade e introduce hoy because ete apni as a jodi ki government e part na hon apni khub shohoje bujhte parben na je apnar ashole trade barrier ta kothay ache so restriction gulo jokhon shohoje janben na tokhon kintu apni trade kontre interested hoben kintu bhitore bhitore kintu ami kichu restriction diye rekhechi so using this restriction dekhna amra chaili hocche giye amar domestic industry guloke safe korte pari. That's why its name is new protectionism. I'm jeta ke bolchen je protect korbo ami amar domestic industry guloke. Sorry. So ei jonno eta naam hocche protectionism. So after completing this chapter, tale amra mone hoy ektu holo bujhte parchi je what is non-tariff trade barriers and what is protectionism. So after completing this chapter, we will get ideas about what is quota and what are the other form of non-tariff trade barriers. Then we will get idea about it. This is what is dumping and what is export subsidies. Dumping and export subsidies are similar term, but there is basic difference between them. So duto kibhabe kaj kore amra seta somporke janbo. Then hocche giye third je eta just idea pabe. Ami kichu case study apnader sathe alochona korbo shekhan theke apnara idea pabe. Ekhan theke hoyto ami question kori na, but ami just idea di that is the political economy protectionism, political economy je tools gulo ache protectionism eta use kore hocche ki kibhabe industry te policy gulo make kore. So you will get idea about political economic protectionism and strategy of industrial policy gulo somporke janbo. And lastly before the appendix part this chapter there are some discussion about Uruguay round and Doha round. Uruguay and Doha round actually আপনার হচ্ছে গিয়ে যখন গ্যাট থেকে হচ্ছে গিয়ে সেটা তো কেউই জানেন না. আচ্ছা মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের ট্রেডটা কিভাবে এটা ট্রেড পলিসির জন্য আমরা হচ্ছে ইউএন থেকে একটা অ্যাসোসিয়েশন আছে এটার নাম ভুলে গেলাম কেন. ইয়েস, সো গ্যাট থেকে যখন ডাব্লিউটিও তে হচ্ছে কনভার্ট হলো এদের প্রতি বছর একটা করে হচ্ছে কনফারেন্স থাকে. Sorry, my mistake. 4 years for the technical conference. The second Tara worldwide decision as a UN a member country gulo mudhe trade relationship rather open economy the jokon jabe ba open trade jokon jabe. Tokon hoche ge tader modhe trade relation ta kirokom hobe tariff ta kibhabe apply korbe. So DJ deshe a apnar hoche ge meeting ta hoy sei desher wise hoche ki meeting ta ta name ta Uruguay te hoyeche bol its name is Uruguay round Doha. I mean, Qatar হয়েছে বলে its name is Doha round. So, এগুলো সম্পর্কে just একটু আইডিয়া দেবো যে রাউন্ডগুলোতে কি কি আলোচনা হয়েছিল. So, এটাতে যাব. So, তাহলে আজকে যাদের কাছে পেন এন্ড পেপার আছে, তারা হচ্ছে একটা ডেফিনিশন লেখেন. ফার্স্ট লেখেন হচ্ছে টাইটেল দেন কোটা. QUOTA, কোটা. কোটা দিয়ে ডেফিনিশনটা হচ্ছে লেখেন. এই যে এখানে বইয়ে আছে. অথবা যদি না থাকে তাহলে হচ্ছে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে না একটু হাইলাইট করে দিচ্ছি তাহলে আমরা বুঝবো যে কোটা মিন্স ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার. ইয়েস, আমরা যে নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার সম্পর্কে জানবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার অ্যান্ড ইটস এ ডাইরেক্ট কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন অন দ্য অ্যামাউন্ট অফ কমোডিটি অ্যালাউড টু বি ইম্পোর্টেড অর এক্সপোর্টেড. আমি যে কথাটা বলছিলাম দ্যাট মিন্স যে আপনার যে কোয়ান্টিটির উপরে আমি ডিরেক্টলি একটা রেস্ট্রিকশন দিব, আমি বলবো যে এতটুকু তুমি মানে আইদার ইম্পোর্ট করতে পারবা অর এক্সপোর্ট করতে পারবা. সো দ্যাটস থিং ইজ কল কোটা. সো ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস চ্যাপ্টার উই উইল গেট আইডিয়া অ্যাবাউট ইম্পোর্ট কোটা, দ্যাট মিন্স ওয়েন দেয়ার ইজ এ ডাইরেক্ট কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন অন ইম্পোর্টেড গুডস. ইম্পোর্ট মিন্স when you purchasing goods from the world world economy or through world trade, or you're purchasing goods from the outside of the country, this process
process is called import. Ami Bangladesh bari theke lace chips kinanam, etao kintu import. Ami ekebare as a ami amar trade license ache, shekhan theke ami ekebare hocche giye ekta cargo lace chips kinanam, etao import. Shobgulo ki ami import, orthat jokhoni ami desher baire theke kinbo, that's called import. So ei je jokhon hocche giye there will be directly quantitative restriction on imported goods, it's called import quota. So in section 9.2 we will talk about the effects of import quota, and actually we will analysis partial equilibrium analysis about import quota. After completing that amra ekhan theke hocche ki numerical value ta ber korbo je kibhabe hocche ki import quota theke numerical mane ashole kaj kore kina, ebong ami ekta khub moja real life example debo about import quota of USS sugar import. USA kibhabe sugar import kore ekta import quota apply korechilo, sorry sugar imports er jonno je kibhabe apply korecho shekhan theke amra ektu kotha bolbo. Amra import quota niye to idea pechilam, ekhon amra bujbo hocche giye partial equilibrium analysis of import, just like the previous chapter partial equilibrium analysis of import tariff. Ekhane hocche ki amra erokom ekta graph dekhbo, shekhane hocche she graph tar madhye amra bojhar chesta korbo partial equilibrium analysis of import quota. Same thing, we will not use any kind of real life example. We will take some assumption about a small country. It produces only one product, which is X. Then from its demand and supply amra shekhan theke equilibrium price bear korbo. After that, after free trade, etar situation ki hocche free trade er pore jokhon government ekhane obviously tax tariff impose korben, ekhane government impose korbe hocche ki import quota impose korar pore sei economic situation ki hobe, price level ta kemon hobe, demand kemon hobe, supply kemon hobe, seta somporke idea nibo. Then same thing, we will find out the consumption effect, production effect, revenue effect and other thing. Eigulo korar pore hocche ki eta amader shesh hobe. So amra almost ajke class e amader time shesh hoye asche. Ajke eta totally alochona korbo na, apnader jeta suggestion dibo ekhon eta ekta স্ন্যাপশট নিয়ে রাখবেন বা আপনাদের সাথে যেহেতু বুকটা শেয়ার করাই আছে ওখান থেকেই দেখে নেবেন. আপাতত হচ্ছে গিয়ে এই ইমেজটা ড্র করে রাখবেন সবাই বাসায় একটা পেপার নিয়ে, ইমেজটা যে এই ইমেজটা যেটা আমি জুম করে রেখেছি ফিগার 9.1 এটা ড্র করব, এবং এখান এটা থেকে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের ইফেক্টস পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস অফ ইম্পোর্ট কোটা সেটা সম্পর্কে আলোচনা করব. So আমি জাস্ট এইজন্য আমার পেনটা স্পটলাইটটা ইউজ করছি. সো ফার্স্ট অফ অল যেটা হবে x axis ড্র হবে y axis, দেন ড্র এ ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ এন্ড আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ. চেষ্টা করব এটা একটু ফ্ল্যাটার ড্র করতে, তাহলে এরকম ইমেজটা আসবে. আসার পর when they will pass you will find out the equilibrium point which one is e here. আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবো e, g পাবো e থেকে আমরা প্রাইস রেট পাবো 3 and quantity পাবো যে ওই যে tariff এর মতন quantity পাবো হচ্ছে 30 unit of x. দেন আপনি নিচের দিকে $1 প্রাইস ধরে একটা হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভ ড্র করবেন, এই যে ডটেড এরিয়া আমি যেটা এখন ড্র করছি, সেখান থেকে দেখবেন যে এরকম একই ভাবে পাস করবে AC, AC থেকে 10 units of product পাবেন and B তে B পয়েন্টে যেখানে পাস করবে সেখান থেকে আমরা 70 units of product পাবো for consumption. দেন আবার একই ভাবে $2 প্রাইস ধরে নিব, সেই ডলার সেই প্রাইসে এখানে ইম্পোর্ট কোটা অ্যাপ্লাই করবে, এইজন্য এই অবস্থাটা হবে. সেখান থেকে নতুন করে একটা প্রাইস রেট আমরা নিয়ে আসব এবং সেখান থেকে জাস্ট হচ্ছে কোয়ান্টিটিটা বের করে আপনারা রাখবেন এরকম ডটেড এরিয়া দিয়ে. এরপরে যে সিচুয়েশনগুলো হবে সেটা আমি যখন ক্লাস করাবো তখন হচ্ছে আমি আলোচনা করব. তো আবারও বলছি এটা এটা ড্র করার জন্য শুধু হচ্ছে কি ডিম্যান্ড এন্ড সাপ্লাই কার্ভটা ড্র করবে, D1X যেটা দেওয়া আছে সেকেন্ড যে ডিম্যান্ড কার্ভটা এটা আপাতত আজকে আপনারা ড্র করবেন না, যখন বেসিক ড্রটা করবেন আজকে ফিগারটা আমি যখন পড়াবো নেক্সট ক্লাসে ইম্পোর্ট কোটা নিয়ে তখন আমি এটাকে ড্র করতে বলবো এবং বলে দিব যে এটা কিভাবে এখান থেকে আমরা এফেক্টটা বের করতে পারি. ঠিক আছে, ওকে. সো নাও